সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বাইডেনকে বিপদে ফেলতে পুতিনের সাহায্য চান ট্রাম্প। ইউক্রেনীয়রা বোকা নয়, রাশিয়ার অঙ্গীকারের জবাবে যা বললেন জেলেনস্কি। রাশিয়ায় মার্কিনীদের আটকের আশঙ্কা, নতুন ভ্রমণ সতর্কতা জারি আমেরিকার। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে রাশিয়ার গোলাবর্ষণ। জেড প্রতীক অবৈধ ঘোষণার আহ্বান ইউক্রেনের। কিয়েভের আশপাশে হামলা ব্যাপক মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া। বাইডেনের সংবেদনশীল বক্তব্য বিপর্যয় সৃষ্টি করতে পারে বলছে রাশিয়া। এবং অনাস্থা ভোটে ইমরানকে হারাতে মরিয়মের চ্যালেঞ্জ। দর্শক, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবার সম্পর্কে ক্ষতিকর কোনো তথ্য থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। বাইডেনকে বিপদে ফেলতে পুতিনের সাহায্য চান ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবার সম্পর্কে ক্ষতিকর কোনো তথ্য থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার 29 মার্চ প্রকাশিত নতুন এক সাক্ষাৎকারে ট্রাম্প এই আহ্বান জানান বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে। জাস্ট দ্য নিউজ নামে স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ায় জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের অবৈধ ব্যবসায়িক লেনদেন রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। পরে পুতিনের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য থাকলে তা প্রকাশ করতে বলেন। রাশিয়ায় হান্টার বাইডেনের সম্ভাব্য লেনদেন কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি পুতিন এর উত্তর জেনে থাকতে পারেন এবং এটি তার প্রকাশ করা উচিত, আমাদেরও সেই উত্তর জানা প্রয়োজন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ইউক্রেন এবং চীন সহ বিভিন্ন দেশে পরামর্শমূলক কাজের জন্য বড় অঙ্কের টাকা পেয়েছেন হান্টার বাইডেন। এই লেনদেন এবং সম্ভাব্য আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে তদন্ত করছে দেশটির বিচার বিভাগ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেন দুর্নীতিতে জড়িত বা ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন, ট্রাম্পের এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ট্রাম্পের এমন অভিযোগ অস্বীকার করেছেন হান্টার বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে পুতিনের কাছে সহায়তা চাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এর আগে বিভিন্ন সময় পুতিনের প্রশংসা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনীয়রা বোকা নয়, রাশিয়ার অঙ্গীকারের জবাবে যা বললেন জেলেনস্কি। রাশিয়ার সামরিক অভিযান কমানোর প্রতিশ্রুতির প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা বোকা নয়। মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর রাশিয়া ওই অঙ্গীকার করেছিল। সংশয় প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, আলোচনার প্রাথমিক লক্ষ্য নেতিবাচক হলেও তারা রাশিয়ার গোলার বিস্ফোরণকে আড়াল করতে পারছে না। অন্যান্য দেশও সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তারা প্রকৃত কাজ কি করে তা না দেখা পর্যন্ত আমি এতে কান দেব না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনও বলেছেন, রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য রয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালির নেতারাও পশ্চিমাদের রাশিয়ার বিষয়ে সতর্কতা শিথিল না করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের কার্যালয়ে দেওয়া বক্তব্য বলছে, ওই দেশগুলোর নেতারা এ বিষয়ে একমত হয়েছেন যে ইউক্রেনের উপর চলমান ভয়াবহতার অবসর না হওয়া পর্যন্ত পশ্চিমাদের সংকল্প শিথিল করা যাবে না। রাশিয়ায় মার্কিনীদের আটকের আশঙ্কা, নতুন ভ্রমণ সতর্কতা জারি আমেরিকার। নিজ নাগরিকদের জন্য রাশিয়া ভ্রমণে নতুন সতর্কতা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ায় ভ্রমণে গিয়ে হয়রানির শিকার হওয়ার পাশাপাশি সেখানে আটক হতে পারেন মার্কিন নাগরিকরা, এমন ইঙ্গিত দিয়ে এই সতর্কতা জারি করেছে আমেরিকা। একই সঙ্গে রাশিয়ায় এখনও অবস্থানরত নাগরিকদেরকেও অবিলম্বে দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। রাশিয়ায় মার্কিনীরা স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের শিকার হতে পারে বলেও সতর্ক করেছে আমেরিকা। নির্দেশনায় আরও বলা হয়েছে, ইউক্রেনে অবস্থানকালে অথবা রাশিয়া অধিকৃত অঞ্চল নিয়ে স্থলপথে সরিয়ে নেওয়ার সময় দিয়ে স্থলপথে সরিয়ে নেওয়ার সময় মার্কিন নাগরিকদের রুশ সামরিক বাহিনী দ্বারা হয়রানির শিকার এবং আটক করাও হতে পারে। নাগরিকদের উদ্দেশ্যে মার্কিন কর্তৃপক্ষ জানায়, আপনারা যদি রাশিয়া ত্যাগ করতে চান তবে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ব্যবস্থায় সেটা করা উচিত। উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযান ঘোষণার কয়েকদিন পরে ইউক্রেনে দূতাবাস এবং কনসুলেট স্থগিত করে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক এবং দোনেস্ক অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে বুধবার 35তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত 34 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে রাশিয়ার গোলাবর্ষণ।
ইউক্রেন সংকট নিরসনে কিয়েভ এবং মস্কোর প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলছে। মঙ্গলবার ইস্তাম্বুলের একটি প্রাসাদে অনুষ্ঠিত বৈঠক শেষে রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের উত্তরাঞ্চলে সামরিক অভিযান কমিয়ে আনার আশ্বাস দিয়েছে রাশিয়া। তবে এরই মধ্যে বিভিন্ন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং বোমা বর্ষণের অভিযোগ করেছে ইউক্রেন। মঙ্গলবার এক ভিডিও ফুটেজে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভের একটি প্রশাসনিক ভবনে আঘাত করার মুহূর্ত ধরা পড়ে। এই হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, উদ্ধারকারীরা আংশিক বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ ভেতর থেকে 18 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। হামলায় ভবনটির ভেতরে বিশাল আকারের একটি গর্ত তৈরি হয়েছে। ধ্বংস হয়ে গেছে আঞ্চলিক গভর্নর ভিটালি কিমের দফতর। হামলার সময় তিনি অফিসে ছিলেন না। ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক এবং দোনেস্ক অঞ্চলেও যুদ্ধ চলছে। উত্তরেরও চেরনিভ শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। শহরের মেয়র বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার শহরের 4,000-এর মতো বাসিন্দা নিহত হয়েছে। খারকিভ শহরেও রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। জেড প্রতীক অবৈধ ঘোষণার আহ্বান ইউক্রেনের। বিশ্বের কাছে জেড প্রতীক ব্যবহার করা অপরাধ হিসেবে গণ্য এবং অবৈধ ঘোষণার আহ্বান জানিয়েছে ইউক্রেন, কারণ এটি রাশিয়াকে যুদ্ধের প্রতি সমর্থন বোঝায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইউক্রেনের রুশ ট্যাঙ্কগুলো চিহ্নিত করতে জেড অক্ষরটি ব্যবহার করা হয়েছিল। বিজয়ের জন্য দাঁড়ানো বলে মনে করা হয় এবং আক্রমণের অনুমোদন সংকেত হিসেবে রাশিয়ানরা এটি গ্রহণ করে। জার্মানির বার্লিন, বাভারিয়া এবং লোয়ার স্যাক্সনি ইতিমধ্যে বলেছে, যুদ্ধের প্রচারের জন্য কেউ প্রতীকটি ব্যবহার করলে তাকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই হামলাকে সমর্থন জানাতে প্রতীকটি ব্যবহার করছেন তারা প্রসিকিউশনের জন্য দায়ী হতে পারেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা অন্যান্য দেশকে জার্মানির নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি টুইট করেন, জেড মানে রাশিয়ার যুদ্ধাপরাধ, শহরগুলোতে বোমাবর্ষণ, হাজার হাজার ইউক্রেনের নাগরিকের মৃত্যু। এই বর্বরতার প্রতি জনসমর্থন অবশ্যই নিষিদ্ধ করতে হবে। লিথুয়ানিয়া অন্যান্য দেশ প্রতীকটির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করে। সেখানে অনুমোদিত হলে অপরাধীদের 500 পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। কিয়েভের আশপাশে হামলা ব্যাপক মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে ব্যাপক মাত্রায় হামলা কমিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তুরস্কের ইস্তাম্বুলে দুদেশের প্রতিনিধিদের শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার সুবাদে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মস্কো ঘোষণা করেছে। রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন দ্বিপক্ষীয় আলোচনায় আরও অগ্রগতি অর্জন এবং আস্থা সৃষ্টির লক্ষ্যে কিয়েভ এবং চেরনিহিভে সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমানো হবে। তবে তিনি ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের কথা উল্লেখ করেননি, যেখানেও রাশিয়ার সেনাবাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন আলোচনা অগ্রগতিরও খবর দেন। তিনি বলেন, মঙ্গলবার ইস্তাম্বুলের সরাসরি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরা রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ অবস্থান গ্রহণে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে। সেই সঙ্গে ইউক্রেন কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। ফোমিন বলেন, ইউক্রেন এসব বিষয়ে রাজি হলে তাকে নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে। জোট নিরপেক্ষ অবস্থানের অর্থ ইউক্রেন আর ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেবে না, এমনকি কোনো দেশ বা জোটকে সামরিক ঘাঁটিও করতে দেবে না তারা। রাশিয়া গত কয়েক বছর ধরে ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এই গ্যারান্টি দাবি করে আসছিল, তা না পেয়ে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। বাইডেনের সংবেদনশীল বক্তব্য বিপর্যয় সৃষ্টি করতে পারে বলছে রাশিয়া। মস্কোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবেদনশীল বক্তব্যের পরিণতির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া আশা করছে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে তিনি এমন কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেবেন না যার ফলে গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টি হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ড সফরে গিয়ে বলেছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির ক্ষমতায় থাকতে পারবেন না। যদিও পরবর্তীতে হোয়াইট হাউস বাইডেনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছে, তিনি রাশিয়ার সরকারে পরিবর্তন আনার কথা বলেননি, কিন্তু এরপর বাইডেন তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন তিনি যা বলেছেন তা থেকে সরে যাবেন না। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়ার ক্ষমতায় কে থাকবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ, মার্কিন প্রেসিডেন্ট নন। জো বাইডেন এমন সময় রাশিয়ার বিরুদ্ধে ওই কড়া বক্তব্য দিলেন যখন তার নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে। অনাস্থা ভোটে ইমরানকে হারাতে মরিয়মের চ্যালেঞ্জ। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানকে হটাতে পার্লামেন্টে আনুষ্ঠানিকতার পাশাপাশি রাজপথেও সমানভাবে সরব বিরোধী জোট। গত সোমবার রাতে রাজধানী ইসলামাবাদে বড় ধরনের সমাবেশ করে বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন বা পিডিএম। রাজধানীর শ্রীনগর হাইওয়েতে আয়োজিত ওই সমাবেশে পিডিএম শরিক পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা এনের পিএমএল এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে পরাজিত করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, অনাস্থা ভোটের দিন আপনার 172 MNA পার্লামেন্টের নিম্নকক্ষ তথা জাতীয় পরিষদের সদস্য আমাদের
পরিষদের পক্ষে থাকবেন। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে হলে অনাস্থা প্রস্তাবের পক্ষে জাতীয় পরিষদের অন্তত 172 আইন প্রণেতাকে ভোট দিতে হবে। এ ব্যাপারে ইঙ্গিত করেই ইমরানকে ওই চ্যালেঞ্জ জানান মরিয়ম। সমাবেশে মরিয়ম অভিযোগ করেন, নিজের পদ ধরে রাখার জন্য ইমরান খান ধর্মকে ব্যবহার করছেন। নিজেকে বাঁচাতে প্রধানমন্ত্রী পাঞ্জাবে তার প্রধান খুঁটি মুখ্যমন্ত্রী ওসমান বুজদারকে বিসর্জন দিয়েছেন। ইমরান খানের উদ্দেশ্যে মরিয়ম নওয়াজ বলেন, নিজের ক্ষমতা বাঁচাতে আপনি তো আপনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীতে পান নিজের ক্ষমতা বাঁচাতে আপনি তো আপনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীকে পানিতে ছুড়ে মারতে পিছপা হননি। এই জীবনে এত অকৃতজ্ঞ মানুষ আমরা দেখিনি। পিটিআই নেতা জাহাঙ্গীর তারিনকেও বিসর্জন দিয়েছেন। মরিয়মের মতে ইমরানকে সরাতে শেষ ধাক্কা দেওয়ার সময় চলে এসেছে, এবার কেউই তাকে উদ্ধার করতে পারবে না। মরিয়মের দাবি, প্রধানমন্ত্রী এরই মধ্যে মানুষের আস্থা হারিয়েছেন, সাম্প্রতিক নির্বাচনগুলোও এমনই ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক মাসে মোট 16টি উপনির্বাচনের মধ্যে 15টিতেই পরাজিত হয়েছে তার দল। গত সোমবার জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রসঙ্গ টেনে মরিয়ম বলেন, তিনি পার্লামেন্টে নিজ দলের কাছেও আস্থা হারিয়েছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা এবং দেশের ভাগ্য নির্ধারণের কোনো অধিকার ইমরান খানের নেই বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী জোটের সমাবেশে আরও উপস্থিত ছিলেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা হামজা শেবাজ, জমিয়াতে উলামা ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রমুখ। জোটের নেতারা শত শত মানুষের বহর নিয়ে গত শনিবার লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। গত সোমবার ইসলামাবাদে পৌঁছে সমাবেশ করেন তারা। সমাবেশে বিরোধী নেতারা বলেন, ইমরানের দলের প্রথম উইকেটের পতন হয়েছে, এবার ইমরানের পদত্যাগের পালা। প্রথম উইকেট বলতে তারা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের পদত্যাগের কথা বলেছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের মতো গত সোমবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব তোলা হয়। অনাস্থা প্রস্তাব ওঠার পরেই পদত্যাগ করেন বুজদার। প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন, তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী গভর্নরের কাছে পদত্যাগপত্র দেওয়ার পরিবর্তে তা প্রধানমন্ত্রীর কাছে দেওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য সংখ্যা 342। অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য যেখানে 68 সদস্যের সমর্থন প্রয়োজন, গত সোমবার সেখানে এর পক্ষে ভোট দেন 161 জন। পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার পরে আগামীকাল বৃহস্পতিবার বিকেল 4টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান। আগামীকাল ওই প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে বলে ঘোষণা দেন তিনি। এদিকে অনাস্থা প্রস্তাবের ওপর আগামীকাল জাতীয় পরিষদে বিতর্ক শুরুর তথ্য নিশ্চিত করে গতকাল মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী রোববার অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। গতকাল ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনেও তিনি এই তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের সঙ্গে পাকিস্তান মুসলিম লীগ কায়দে আজমের দ্বন্দ্বের যে খবর চাউর হয়েছে তার কোনো ভিত্তি নেই। PMLQ এর অবস্থানের প্রশংসা করার পাশাপাশি তিনি বলেন, মুত্তাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান বা MQMP দিক থেকেও সমর্থন পাবেন বলে তার আশা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।